হ্যালো ভিউয়ার্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য প্রচেষ্টা প্রকল্প নিয়ে তো এই মুহূর্তে কিন্তু বিরাট বড় আপডেট রয়েছে পঁচিশটা প্রকল্প কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে তো কেন রাজ্য সরকারের এই প্রচেষ্টা প্রকল্প বন্ধ রাখা হয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব তো এখানে কিন্তু আপনাদের জানিয়ে রেখে রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছিল যে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে এই পঁচিশটা প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করব কেন এই পঁচিশটা প্রকল্প আপাতত স্থগিত রাখা হলো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের রাখবো যে আপনারা যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনার কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন আর দিই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটি কিন্তু একটি বিরাট বড় আপডেট যে রাজ্যে কিন্তু পঁচিশটা প্রকল্প কিন্তু আপাতত স্থগিত রাখা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেট কিন্তু হয়েছে সাতাশে এপ্রিল পঁচিশটা প্রকল্প স্থগিত করলো রাজ্য সরকার নবান্ন সূত্রে এমনই খবর তো ওখানে জানা গিয়েছে যে পঁচিশটা প্রকল্প স্থগিত করার কথা রাজ্যের কিন্তু জেলাশাসকদের জানিয়ে দেবেন হয়েছে তো ওখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশটা প্রকল্প কিন্তু আপাতত বন্ধ বা স্থগিত রাখা হয়েছে নবান্ন সূত্রে কিন্তু এমনটাই আজকের খবর পাওয়া গেছে এছাড়া কিন্তু এই পঁচিশটা প্রকল্প স্থগিত সম্বন্ধে রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ওখানে কিন্তু রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের সমিতির জন্য এই পঁচিশটা প্রকল্পের মাধ্যমে কিন্তু এক হাজার টাকা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে শনিবার মুখ্যমন্ত্রীকে সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান যৌথভাবে চিঠি দিয়ে দাবি জানিয়েছিলেন যে দরিদ্র দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই চিঠিতে তারা আরও বলেন এক মাসের বেশি হয়ে গেল রাজ্যের গরিব মানুষ এবং শ্রমিকদের কাজ বন্ধ মানুষের হাতে পয়সা নেই ওষুধসহ জিনিসের দাম ঊর্ধ্বমুখী বাজার খোলা অথচ জরুরি এবং প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য নেই মানুষের ক্ষেতমজুর দিনমজুর অসংগঠিত শ্রমিক স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী সাধারণ প্রাইভেট টিউটর ছোট দোকান ব্যবসা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষ সংক রয়েছেন সংসদ বাঁচানোর সংসদ সংকট বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে রাজ্যের সেই দুই নেতা কিন্তু প্রচেষ্টা প্রকল্প নেই তো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চিঠি পাঠিয়েছিলেন তো এখানে বলতে রয়েছে যে আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন প্রচেষ্টা প্রকল্প নিয়ে তো সেখানে তারা বলেছিলেন যে এখানে দেখুন বলে দেওয়া রয়েছে যে এখন মহকুমা শাসক ভিডিও বা অন্য সরকারি দপ্তরে ব্যক্তিগতভাবে নাম লেখাতে গেলে দূরত্বের নীতি লঙ্ঘিত হতে পারে এই সমস্যা এড়াতে অন্য আরও প্রচেষ্টা প্রকল্পের মতো প্রচেষ্টার সুবিধা অ্যাপ মারফত কিংবা অনলাইনে করা হোক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য আরও প্রকল্পের মতো কিন্তু পঁচিশটা প্রকল্প কিন্তু অ্যাপ মারফত কিংবা অনলাইনে করা হোক এই দাবি কিন্তু তারা জানিয়েছিল তো এখানে কিন্তু আমি আপনাদের পঁচিশটা প্রকল্প কীভাবে আবেদন করবেন তো পঁচিশটা প্রকল্প কিন্তু অফলাইনে আবেদন করতে হয় তো সেই ভিডিও কিন্তু আমি আপনাদের বানিয়ে দিয়েছিলাম তো এখানে দেওয়া রয়েছে যে অন্যান্য অন্যান্য প্রকল্পের মতো পঁচিশটা প্রকল্প কিন্তু অনলাইনে করা হোক এমনটাই তারা দা দাবি জানিয়েছিল কেননা এখানে কিন্তু রাজ্য সহ গোটা দেশে কিন্তু দ্বিতীয় দফা লকডাউন চলছে তো সেই লকডাউনের মধ্যে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভবত পালন হচ্ছে না তো এই জন্য কিন্তু রাজ্য সরকার এই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে পঁচিশটা প্রকল্প কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে বন্ধুরা যখনই কিন্তু পঁচিশটা প্রকল্পের পরবর্তী আপডেট পাবো তো আমি কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তো সেই জন্য কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশটা প্রকল্প কিন্তু স্থগিত হওয়ার অফিসিয়াল নোটিফিকেশন তো ওখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন সাতাশে এপ্রিল দু হাজার কুড়ি তো আজকে কিন্তু এডিশনটি নেওয়া হয়েছে তো এখানে সবার উপরে বলতে রয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া তো এখানে তার নিচে এবার কি বলে রয়েছে আমরা জেনে নেবো তো এখানে দেখুন নিচে বলে রয়েছে যে ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট অ্যাপ্লিকেন্টস ফর দ্য প্রচেষ্টা স্কিম স্কিম আর গ্যাদারিং অ্যাট ডিফারেন্ট অফিসেস টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মস দিস ইজ কজিং এ গ্যাদারিং অ্যাট মেনি ভিডিও আর এস ডিও অফিসেস তো ওখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে প্রচেষ্টা পরল্প নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় এসডিও বা ভিডিও এছাড়া বিভিন্ন অফিসে কিন্তু গ্যাদারিং বা ভিড় হচ্ছে তারপরে বলে দেওয়া হয়েছে যে কনসিডারিং দ্য কনসিডারিং দ্য নর্মস অফ সোশ্যাল ডিস্টেন্সিং আন্ডার দ্য লকডাউন হুইচ ইজ ইন প্লেস ইট ই It has been decided. দ্যাট নো ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ফর্মস ফর দ্য প্রচেষ্টা স্কিম উইল বি রিসিভড আনটিল ফারদার প্রসেস তো এখানে দেখুন রাজ্য সহ গোটা দেশে কিন্তু দ্বিতীয় দফার লকডাউন চলছে তো সেই লকডাউনের মধ্যে দেখুন এখানে পঁচিশটা প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন অফিসে গ্যাদারিং হচ্ছে লকডাউন সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু পালন করা হচ্ছে না তো সেই জন্য কিন্তু রাজ্য সরকার কিন্তু পঁচিশটা প্রকল্প কিন্তু আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তো কবে নাগাদ এই পঁচিশটা প্রকল্প আবার শুরু হবে কিংবা প্রচেষ্টা প্রকল্প আবারও কিন্তু অনলাইনে শুরু হতে পারে তো এই সম্বন্ধে এই সম্বন্ধেও কিন্তু পরবর্তী আপডেট পেলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের এছাড়া আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন